দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের ভগনপুর অঞ্চলের উত্তর নারকেলবেড়িয়া 68 নম্বর বুথের ঢালাই রাস্তায় দুর্নীতির অভিযোগ করল স্থানীয় মানুষজন। অভিযোগ বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য আজারউদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ 6 ইঞ্চি হাইট এবং 10 ফুট চওড়া রাস্তার অনুমোদন হলেও পঞ্চায়েত সদস্যের নির্দেশে রাস্তা কোথাও 5 ইঞ্চি আবার কোথাও 3 ইঞ্চি হচ্ছে, ফলে বিক্ষুব্ধ জনগণ রাস্তার কাজ বন্ধ করে দেয়। আমার অভিযোগ হচ্ছে রাস্তা দুরকম হচ্ছে, একদিকে মোটা একদিকে পাতলা। সেটা ঢালাই রাস্তা হচ্ছে যেখানে সেটা পুরো হোক, সাপুই পাড়া থেকে পুরো সেই খবিরদের বাড়ি পর্যন্ত, এতে দুরকম রাস্তা যেন না হয়। এই রাস্তার কাজ হতে হঠাৎ অন্য রাস্তায় পঞ্চায়েত টেনে নিয়ে গেছে, রাস্তার কাজ হয় না। এইটা পাকা রাস্তা পাশ ও গলির রাস্তা। আমরা শুনছি যে আপনারা রাস্তার কাজ করতে বাধা দিয়েছেন, কাজ করতে দিচ্ছেন না, কেন এটা করেছেন? মানে এই সাইডে রাস্তার হঠাৎ কাজ হচ্ছিল, কিছু গ্রামের মানুষ তোমার গিয়ে আবেদন করে রাস্তা ভালো হচ্ছে না, মালটাল ভালো পড়ছে না, রাস্তা তোমার গিয়ে 3 ইঞ্চি রাস্তা হচ্ছে, সেখানে তোমার গিয়ে 5 ইঞ্চি পাঁচ 3 ইঞ্চি হচ্ছে, তাই বন্ধ করে দেশ গ্রামের এক ধরনের জনগণ এসে বন্ধ করে দেওয়ার পরে ওরা তোমার গিয়ে ওই সাইডের রাস্তা তোমার গিয়ে করছে, অন্য সাইডের এ রাস্তায় মাল অন্য সাইডই করছে, আর ওর বাড়ি পর্যন্ত কর্মকার পাড়া রাস্তার মাল পড়েছে, ওর বাড়ির উঠোন পর্যন্ত ওদের মানে 4টে ঘরের ফ্যামিলি পুরো রাস্তা তোমার গিয়ে সব উঠোন টুটোন ঢালাই করে নিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে এই রাস্তাটা ভালো হোক, সুষ্ঠুভাবে গ্রামের মানুষ সবাই একসাথে শান্তিতে থাকবে। তৃণমূল কংগ্রেস ভালো দল, আমরাও তৃণমূল কংগ্রেস করি। তবে এ বিষয়ে পঞ্চায়েত সদস্যের কাছ থেকে জানতে চাইলে তিনি মুখ খুলতে চাননি। তিনি জানিয়ে দেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে পঞ্চায়েত সদস্য না কিছু বললেও পঞ্চায়েত সদস্য আজাদউদ্দিনের সহকারী আসমাত মোল্লা বলেন, ওদের কাজ করার সময় আমি বলেছি যে এই কাজ করার লোকে বলে দিয়েছি, বলছি দেখো ওরা যেভাবে বলে সেভাবে তুমি করে নাও, তাহলে ওদের আমাদের কোনো দোষ নেই। ওরা তিনজন ওখানে ছিল, থেকে কাজটা করে লেছে, তাহলে দোষটা আমাদের কী করে দেবে? ওরা বলছে যে না, পঞ্চায়েত সদস্য বলেছে যে আমরা যেভাবে বলছি সেভাবে কাজ। আমি এটা বলি, পঞ্চায়েত সদস্য লাস্টে এসে কথা প্রথম হয়েছে আমার সাথে। আচ্ছা, আমি কোনো কথাই ওখানে বলিনি, শুধু কাজ করার লোকের সাথে কথাই বলেছি আমি, ওদের সাথে কোনো আমার কথাই নেই। কাজ করার সাথে বলেছি ওরা যেভাবে বলে সেভাবে কাজটা করে দাও। পঞ্চায়েত লাস্টে এসে, পঞ্চায়েত লাস্টে এসে কী বলছে আমি জানি না। তো ওদের ওরা যে অভিযোগ করছে, তাহলে আপনি কি বলতে চাইছেন ওরা মিথ্যা অভিযোগ করছে? ওই আমি যেন ঘটনা সেটাই বললাম, এবার মিথ্যে কি সত্যি তোমরা দেখে গেলাম। এদিকে যখন রাস্তায় দুর্নীতি হচ্ছে, অন্যদিকে তখন ভাঙড়ের তাবড় তাবড় নেতারা দিদিকে বলো জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত, ফলে প্রশ্ন থেকে যায় দিদিকে বলে লাভ হচ্ছে কি, নাকি এটাও জনগণকে ঠকানো আর একটি রণকৌশল? পিএম নিউজ 365 ভাঙড়।